নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি, প্রতিবাদে সরব সারা অসম ছাত্র সংস্থা, স্লোগানে কাঁপালেন রাজপথ। শহীদপুরে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। উৎসাহ ও উদ্দীপনায় পালিত বিজেপির 42তম প্রতিষ্ঠাতা দিবস, রয়েছে ভিন্ন কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান তুলে রাজপথ কাঁপালেন সারা অসম ছাত্র সংস্থার কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। পাশাপাশি প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাসের কুশপুতুল দাহ করেন তারা। এদিন শিলচর এনআইটি সংলগ্ন জাতীয় সড়কে কমিটির কর্মকর্তারা একত্রিত হয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। বিক্ষোভ চলাকালীন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাসের কুশপুতুল দাহ করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও নিন্দা জানান সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, অসমে প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর গগনচুম্বী রূপ ধারণ করায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ জনগণদের। দুবছর মহামারীর দরুন মানুষের রোজগারও ব্যাপক বাধার সৃষ্টি করেছে। অন্যদিকে মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে রাজ্যের অধিকাংশ জনগণেরই তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। রাজ্য জুড়ে দ্রব্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যসূচী পালন করা হয়েছে, তাই কাছাড় জেলাতেও এই কার্যসূচী পালন করা হয়েছে। অবিলম্বে সরকারে পেট্রোল ডিজেল আর রঞ্জন গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ করিব লাগে, কারণ আজি এনেকুৱা হয়েছে মানুষের গাড়ি চলাব নোৱাৰা হয়েছে। হ্যাঁ, ঘরত গ্যাসের ব্যবহার করিব নোৱাৰা হয়েছে। হ্যাঁ, কাঠ জ্বলাই হ্যাঁ ঘরের রান্ধা কাম চলাই আছে। তারপর আরও দ্রব্য মূল্যবৃদ্ধি, আকাশ মূল্য বৃদ্ধি পাইছে, মানুষে ক্রয় করিব নোৱাৰা হয়েছে, হ্যাঁ খানি খাব নোৱাৰা হয়েছে। তাই অবিলম্বে বিজেপি সরকারে এই দ্রব্য মূল্যবৃদ্ধি কর্তন করিব লাগে রাজ্যের স্বার্থত, জনসাধারণের স্বার্থত। আর যদি গ্রহণ কার্যসূচী গ্রহণ করা না হয়, কর্তন করা না হয় দ্রব্য মূল্যবৃদ্ধির, তেতিয়াহলে আর ভয়াবহ আন্দোলনের কার্যসূচী হয়তো স্বার্থ সংখ্যায় গ্রহণ করিব। শিলচর সদর থানাধীন শহীদপুর মুকাম সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল 11টা নাগাদ লাশটি স্থানীয়দের চোখে পড়লে মুহূর্তের মধ্যে খবরটি গোটা এলাকায় চাউর হয়ে যায়। ভিড় জমাতে শুরু করেন জনতারা। এর মধ্যে একজন লোক লাশটি শনাক্ত করতে সক্ষম হন। উদ্ধার হওয়া মৃতদেহটি শহীদপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা লিকায়েত লস্করের ছেলে দিলওয়ার হোসেন লস্কর বলে জানা গেছে। পেশায় তিনি গাড়ি চালক। খবর দেওয়া হয় তার বাড়িতে এবং থানায়। পরে পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয়। লাশটি দেখে স্থানীয়দের ধারণা, অন্য কোথাও খুন করে সড়কের পাশে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। লাশটির মুখে আঘাতেরও দাগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ দিন আগে নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে সে। এরপর লরি নিয়ে আইজলেও গিয়ে এসেছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, দিলওয়ারের পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন সন্তানও বলে জানা গেছে। বিজেপির 42তম প্রতিষ্ঠা দিবসে ফিতা কেটে সরিষা চড়াকুড়ি জিপি কার্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন এএসটিসি চেয়ারম্যান তথা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। নতুন ভবন নির্মাণ এবং তার সূচনাতে সন্তোষ ব্যক্ত করেন এলাকাবাসী। দীর্ঘ কয়েক দশক ধরে জিপি কার্যালয়টি স্থায়ীভাবে আলংচুরি গ্রামে রয়েছে, কিন্তু প্রতি 5 বছর পরপর সরকার বদল সহ পঞ্চায়েত প্রতিনিধিরা পরিবর্তন হলে এই পঞ্চায়েত কার্যালয়ের তেমন উন্নতি হতে দেখা যায়নি। এমনকি অনেক সময় বৃষ্টির কারণে কার্যালয়ের বাহিরে এবং ভিতরে মিনি বন্যার রূপ ধারণ করে। তবে বর্তমান সভাপতি মৃণাল কান্তি দাস ওরুফে
উত্তম এই জিপির সভাপতি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের পাশাপাশি এই কার্যালয়ের অনেক উন্নতি হতে দেখা গেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সরিষা চড়াকুড়ি জিপি কার্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন মিশন রঞ্জন দাস। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি সভাপতি মৃণাল কান্তি দাস, এপি সদস্যার প্রতিনিধি টিটন কুড়ি, দক্ষিণ করিমগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সঞ্জু দাস, জিপি সচিব সুখেন্দু শেখর রায়, ভূমিদাতা মকছদ আলী, আব্দুল বাছিদ তাপাদার সহ অন্যান্যরা। আজকে আমরা অত্যন্ত খুশি, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস 6 এপ্রিল, তাই আজকের দিনে আমরা এই অনুষ্ঠানটিকে আমরা এই দিনটিকে আমরা ধার্য করেছি। এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এএসটিসির চেয়ারম্যান শ্রীযুক্ত বিশ্বরঞ্জন দাস মহাশয়, আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিডিও সঞ্জু দাস মহাশয়, আমার সচিব এবং আমাদের ইঞ্জিনিয়ার সুব্রত শীল সবাই, এবং আমাদের যারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এখানে উপস্থিত ছিলেন এবং এই শুভ অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। আজকে আমরা ইচ্ছা আগামী দিনে আমরা মন্ত্রী এখানে নামাবো। মন্ত্রী আমার বাসাতেও এসেছিলেন, তখনও মন্ত্রীর সাথে আমি আলাপ করেছি এবং পরবর্তীতে আমরা যখন মন্ত্রী আসবেন তখন আমরা মন্ত্রীর সাথে চেষ্টা করবো যাতে মন্ত্রীকে এখানে আনতে পারি। এবং রায়াল শহর বদরপুরেও বিপুল উৎসাহ ও আনন্দে ভারতীয় জনতা পার্টির 42তম প্রতিষ্ঠা দিবস পালন করল বিজেপি বদরপুর মণ্ডল কমিটি। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি মণ্ডল সভাপতি রূপন কুমার পাল। এদিন সকাল 10টা নাগাদ বদরপুর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিতে মাল্যদান করেন মণ্ডল সভাপতি রূপন কুমার পাল, বিজেপি নেতা দীপক দেব, সম্পাদক শান্তনাগ, তপন মুহুরি সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং নবনির্বাচিত পুর কমিশনাররা। পরে বদরপুর শ্যামাপ্রসাদ পল্লীর বিজেপি মণ্ডল কার্যালয় থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাতে টানা এক ঘন্টা শহর পরিক্রমা করার পর দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে বদরপুর বিজেপির মণ্ডল কার্যালয়ে প্রদীপ প্রজ্বলন সহ ভারত মাতার পূজন ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মণ্ডল সভাপতি রূপন কুমার পাল, সম্পাদক শান্তনাগ, দীপক দেব সহ বিজেপির দলীয় কর্মকর্তারা। পাশাপাশি এক মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রত্যেক বক্তারা বিজেপির 42টি বছরের বিস্তারিত তুলে ধরেন জনসমক্ষে। বন বিভাগ ও প্রশাসনের জব্দ করা গাড়ি 6 ব্যক্তির দ্বারা ভাঙচুর চালানোর পরিপ্রেক্ষিতে 6 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলেন জব্দকৃত গাড়ির মালিক। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মধুরা সুখছড়ার বাসিন্দা অভিজিৎ ঘোষ, রতন শুক্লবৈদ্য, অমর ভর, দাদু ভর, সোনা ভর এবং গৈক ভর। বুধবার ঘটনার বিবরণে জানাতে গিয়ে জব্দকৃত গাড়ির মালিক তথা পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা জালাল উদ্দিন লস্কর বলেন, রবিবার রাত আনুমানিক 7টা নাগাদ মধুরার সুখছড়া এলাকা থেকে অবৈধভাবে পাথর পাচার করার সময় পাথর বোঝায় একটি ট্রিপার আটকে দেন একাংশ স্থানীয় জনগণ। পরে আটক হওয়া গাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিস আত্মসাত করেন অভিযুক্তরা। এদিকে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন্ধ কার্যালয়ের রেঞ্জার অরবিন্দ ডাকা এবং ডেপুটি রেঞ্জার কমলেন্দ দাস। তারা ভাঙচুর করা ট্রিপার সহ আরও 2টি ট্রিপার জব্দ করেন। এদিন সংবাদ মাধ্যমের দ্বারা ভাঙচুর করা ট্রিপার গাড়ির মালিক জালাল উদ্দিন প্রশাসনের কাছে সেই ঘটনার সুবিচারের দাবি জানান। গাড়িটা রয়েছে সজল মালাকারের বাড়িত, তখন এটা পুলিশ গেছে, ফরেস্ট গেছে, এটাও সিজ করছে, আমরাও ডাকিছে, আমরাও গেছি, গিয়া সিজ করিয়া সাইনুন মারিয়া আমরা আই গেছি। গাড়িটা ফাঁসাইল, গাড়িটা হয়েছে খালকে সকালে আনিয়া দিল, তখন রয়েছে বালা বালি গাড়ি ধুয়ে আসি, সকালে গিয়া দেখি তো গাড়ি ভাঙি গেছে, রাত 3টা 4টার সময় ভাঙিছুন, গাড়ির ব্যাটারি সেটারি গিয়া তাহলে সম্পূর্ণ মাল সামান নিছুন, গিয়ে স্প্রে টায়ারও নিছুন, গিয়া সবটা নিছুন গিয়া। এরপরে পিতাকর্ম গাড়ি উপর টানাইয়া তুলিয়া সজলর গাড়ি দিয়া ঠেলাইয়া স্টার বিস্টার দিয়া পরে কোনো স্রোত আনিয়ে আমরা
ফরেস্ট স্টেশন দিয়ে দিছি। আচ্ছা, আপনি একটা কথা কইলা, যখন আপনার গাড়িটা ফরেস্ট এবং তানা দুইজনে মিলিয়া সিজ করছে, তখন আপনার গাড়ির কন্ডিশনটা কিরকম আছিল? আমার তখন বালা, অন্য গাড়ি ভাঙছুন, আমার গাড়িটা ভাঙছুন না তখন। তখন ভাঙছুন নাই আর ওর বাড়ির তাহার কারণে আমার গাড়িটা ভাঙা হইছে না। আপনার গাড়িটা ভাঙছে এবার কারা এই ব্যাপারে জানুন নি? হ্যাঁ, আমার ড্রাইভারে কইছে বলে ও অমুক অমুক, আমি এর নাম লেখিয়া কেস দিয়া দিছি। কার কার নাম? ও তো অভিজিৎ, সোনা, দাদু, লেখা, ওলা বাঁকা পাড়া কয়েকজনে মিলিয়ে। আমার মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করে চলছে জমি দালালি। এবার পূর্ব ধলাইয়ে বেরিয়ে এলো জমি দালালির তথ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি দালালদের লাগাম টানতে যতই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন না কেন, তারপরও রাজ্যে জমি নিয়ে দালালি অব্যাহত রয়েছে। আর তার জ্বলন্ত প্রমাণ সামনে এসেছে ভূ আবাসন বিভাগের সোনাই সার্কেলের পূর্ব ধলাইয়ের দর্মিখাল গ্রাঞ্চ রাজস্ব গ্রামে। জমি নিয়ে আদালতে মামলা চলাকালীন সময়ে সন্তোষ রায় ও তার ছেলে অপু রায়ের আবেদনের ভিত্তিতে বিগত 4 এপ্রিল 49 নম্বর পাত্তার 117 দাগে সীমানা নির্ধারণে আসেন সোনাই ভূ আবাসন আধিকারিকের কার্যালয়ের কর্মীরা। কিন্তু এতে দেখা যায় তারা 1 নম্বর পাত্তার 118 দাগের চাষাবাদের জমির সীমানা নির্ধারণ করেন। এদিকে জমির সীমানা নির্ধারণ করে তারা চলে যাওয়ার পরক্ষণে জমিতে বেদখল চালান সন্তোষ রায় ও তার ছেলে অপু রায় সহ অন্যান্যরা। এদিকে বিষয়টি তুলে ধরে মঙ্গলবার পালংঘাট পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন রঞ্জিত কুমার দের ছেলে রাজীব কুমার দে। বুধবার নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জিত কুমার দে ও তার ছেলে রাজীব কুমার দে বলেন, 1964 সালে রজনীকান্ত দে 1 নম্বর পাট্টায় 159, 117 নম্বর দাগে 3 বিঘা 6 কাঠা 12-6 টাক জমি ক্রয় করে রঞ্জিত দে, যেখানে তাদের বসত বাড়ি রয়েছে। এদিকে পরবর্তীতে শৈলেন্দ্র চন্দ্র রায়ের কাছ থেকে 1976 সালে 65 নম্বর কাঁচা খতিয়ানের দাগ 118 এর মোট জমি 2 বিঘা 4 কাঠা 5-6 টাক জমি ক্রয় করেন রথীশ রঞ্জন দে। এদিকে আদালতে জমি সংক্রান্ত মামলা চলাকালীন সময়ে সোমবার ভূ আবাসন আধিকারিকের পক্ষে থেকে সন্তোষ রায় ও তার ছেলে অপু রায়ের আবেদনের ভিত্তিতে সীমা নির্ধারণের 49 নম্বর পাট্টায় 117 দাগে সীমা নির্ধারণ না করে একই জমি মালিকের অন্যত্র সীমানা নির্ধারণ করেছেন ভূ আবাসন আধিকারিকের কর্মীরা বলে জানান তারা। মানে ব্যবহার হয়েছে গত 4 তারিখে ডিমার্কেশন হয়েছিল, ডিমার্কেশন হওয়ার পরে ওইখানে দোলাই থানার কপি করা হয়েছিল, পালংঘাট পুলিশের হয়েছিল, তো তারা ডিমার্কেশন করিয়া তারা একটা বাউন্ডারি দিয়ে গেছিল, আপাতত পার টেম্পোরারি বাউন্ডারি। তারা একটা কইছে না যে পিলার বোয়ানোর জন্য একটা বাঁশের কুটি গাড়িয়া দিয়ে গেছে, কইছে এখানে বাঁশের তোমরা বাঁশ গাড়িয়া রাখো, বাউন্ডারিটা চিহ্নিত করার লাগিয়া। তো তারা এই কথা হইয়া যাওয়ার পরে মনে করুন 10 মিনিট পরেও তারা যে দাগ দিয়ে গেছে ওই বাউন্ডারি দিয়ে গেছে বাঁশের, ওই বাউন্ডারি থেকে আরো 14-15 ভিতরে এরিয়া ঢুকাইয়া তারা এখানে পাকার পিলার মারি দিয়েছে। কারা মারছে এটা? ফার্স্ট পার্টি সন্তোষ রায়ের ছেলে অপু রায়, সন্তোষ রায় সব মিলিয়া। ঠিক আছে, এখানে তো বাঁশের বেড়া দেওয়া স্টার্ট করলো, তারপরে ট্রাক্টর নামায় এখানে হাল চাষ করলো। ঠিক আছে, আপনার লক্ষ্য করার পরে আমি যদি দেখলাম জিনিসটা ভুল ওর, ঠিক আছে, আমরা তো যে তারা রুল করে দিয়েছে পলিসি করেছে আমরা ফলো করছি, বাট তারা জিনিসটা ভায়োলেট করছে, এর জন্য আমরা কিতাব করছি পালংঘাট থানাতে যাই, আর পোস্টে যাই, আমি একটা এফআইআর করে এসেছি। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শাইখুল হাদিস মাওলানা ইউসুফ আলী এবং আমারুতে শরিয়াহ ও নাদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মজরবইয়ার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় নাদওয়ার এক প্রতিনিধি দল পাথারকান্দির লক্ষ্মীপুর আঞ্চলিকের অধীন ডেফালালা গ্রামের অসুস্থ মৌলানা আব্দুল কাদিরের বাড়িতে গিয়ে তাকে কেন্দ্রীয় বয়তুল মাল তহবিল থেকে 10,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। সংগঠনের এহেন মানবিক কর্মকাণ্ডে এলাকার জনগণ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, মাওলানা আব্দুল কাদির এক সময় বরাক উপত্যকার বিভিন্ন মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ করতেন, তাছাড়া তিনি বিভিন্ন মসজিদেও ইমামতের কাজও করেছেন দীর্ঘ বছর। সবার নিকট তিনি একজন আদর্শবান মৌলানা বলে পরিচিত, কিন্তু বর্তমান সময়ে তিনি কঠিন রোগে আক্রান্ত, ফলে তার পরিবারের ভরণ পোষণে তিনি অপারক হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে সমাজের সর্বস্তরের সুহৃদয় ব্যক্তিদের কাছে অসহায় আব্দুল কাদির ও তার পরিবারকে সহায়তার আর্জি জানিয়েছেন নাদওয়ার কর্মকর্তারা। তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে SBI
00392227752 IFSC code SBIN 00132551. এদিন আর্থিক সাহায্য প্রদানের সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জাকারিয়া, কাসিমী জেলা যুব নদওয়ার সম্পাদক মুফতি রশিদ আহমেদ কাসিমী প্রমুখ। মাওলানা আব্দুল কাদির সাহেব, উনাকে আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় আছেন। উনি এক সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করতেন বা মসজিদ ইমামতি করতেন। উনি করিমগঞ্জ জেলায় তথা বরাক উপত্যকার একজন সুপরিচিত মানুষ ছিলেন, কিন্তু বর্তমানে দীর্ঘ কয়েক বৎসর থেকে উনি অসুস্থ। উনার এই অসুস্থতার জন্য বর্তমানে সমাজের সঙ্গে যোগাযোগ পারছেন না, ঘরের মধ্যে অসুবিধাগ্রস্ত হিসাবে আছেন। উনার মেজর কয়েকটি অপারেশন বা অন্যান্য বিভিন্ন অসুবিধা রয়েছে। উনি আসামের বাইরেও উনি ট্রিটমেন্টের জন্য যেতে হয় ডাক্তারের পরামর্শ। তাই আমরা আজ উত্তর ভারতের আমিরে শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবের তত্ত্বাবধানে উত্তর ভারত এমারতে শরিয়া নদওয়াত তামিরের সাধারণ সম্পাদক হজরত মৌলানা আতাউর রহমান সাহেবের পক্ষ থেকে এখানে এসেছি। এখানে আমাদের করিমগঞ্জ জেলা নদওয়া বা যুব নদওয়ার পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি আমরা উপস্থিত। উনাকে আমরা বৈতুল মালের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছি এবং আমরা আশা রাখি যে উনাদেরকে আরও বিভিন্ন যারা সহৃদয় ব্যক্তি আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা উত্তর ভারত এমারতে শরিয়া নদওয়াত তামিরের পক্ষ থেকে উনার অনুমতি নিয়ে উনার অ্যাকাউন্ট নম্বর আপনাদেরকে বলছি, 33039227752। উনার নাম আব্দুল কাদির এবং IFSC কোড হলো SBIN 00132551। ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর বিপন্ন ভাষা, সংস্কৃতি, প্রকৃতি, জ্ঞান ও জীবনধারা পদ্ধতির বিভিন্ন দিক খতিয়ে দেখতে ধলাইর নয়াবিল জিপির বালিছড়া ও আইমুল বস্তিতে গিয়ে উপজাতি সম্প্রদায়ের লোকেদের সঙ্গে কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের দুই ভাষাবিজ্ঞানী শোভনা চিলিয়া ও মেরি বার্ক। তাদের সাথে আসাম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক, রিসার্চ স্কলার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উভয় বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানীরা বিপন্ন ভাষা গোষ্ঠীর লোকদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে তাদের ভাষা, সংস্কৃতি ও দীর্ঘক্ষণ ধরে চলে আসা বিবর্তনের বিভিন্ন দিক জেনে নেন। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর ধীরেন সিংহ, প্রফেসর মনালি লংলাইমাই, গণেশ ভাস্করণ প্রমুখ। শিলচর DSC টিটি প্রশিক্ষণ পর্বে শুধু একটি হাত নিয়ে নিয়মিত টিটি অনুশীলন চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 4 এর পড়ুয়া উদ্যমী প্যাডেলার বিপ্রজিত। সম্প্রতি শিলচর DSC আয়োজিত টিটি প্রতিযোগিতায় মাত্র 2 বছরের অনুশীলনে সেমিফাইনাল অবধি পৌঁছতে সক্ষম হয় বিপ্রজিত। তার পিতা বিশ্বজিৎ দেব জানান, 2020 সালের 12 জানুয়ারি চলো মাঠে যাই আসরে প্রথম শিলচর DSC পা রাখে খুদে বিপ্রজিৎ। ওই আসরে নানান খেলার ইভেন্টে থেকে টেবিল টেনিসকে বেছে নেয় বিপ্রজিৎ। তখন মাঠে থাকা অভিজ্ঞ কোচ পার্থদেব ও ইনডোর সচিব সঞ্জু রায়ও তাকে টিটি প্রশিক্ষণে দিতে নাছোড়বান্দ হন। সেই থেকে শুরু। করোনার দরুন 2 বছর প্রশিক্ষণ হয়নি। বর্তমানে আগের ছন্দে সপ্তাহের 6 দিন ছেলে বিপ্রজিৎকে নিয়মিত প্রশিক্ষণে নিয়ে আসেন তার পিতা। বিপ্রজিতের জন্ম থেকেই ডান হাত পুনই অবধি, আর এক হাত নিয়ে টিটি বোর্ডে প্রতিপক্ষকে মোকাবেলা করে 4টিখানি কথা নয় তা আর বলার অপেক্ষা রাখে না। মনে হয় ও যে জেনারেল স্টুডেন্টস আছে ফিজিক্যালি যারা মানে সব কিছুর দিকে সক্ষম, ওদের থেকে ওর মনোবলটা খুব বেশি, আর তার এর জন্য মানে অল্প সময়ের ভিতরে মানে টিটির যে বেসিক্সগুলো আছে শিখে নিয়েছিল, এর জন্য পারফরমেন্সটাও ভালো। কোয়ালিফাই করেছে ওর মানে জেনারেল মানে স্টুডেন্টস আছে ওদের সাথে ভালো কম্পিট করে জিতেছে এবং সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারছে। নমস্কার। অ্যাকচুয়ালি ও যখন টিটিটা এসেছিল চলো খেলে মাঠে যাই, ওতে আমরা নিয়ে এসেছিলাম ওকে, আসার পরে এখানে মাঠে অনেক খেলা ছিল কিন্তু সব খোলা, ও দেখে সিধা গিয়ে ওই টিটি বোর্ডের সামনেই গিয়ে দাঁড়িয়ে যায়, আর আরেকজন কিউডের কাছ থেকে ব্যাট নিয়ে কন্টিনিউ খেলতে যায়, কেউ কে ব্যাট দেয় নাই, শুধু এই ব্যাট নিয়ে খেলতে থাকে। তখন আমাদের পার্থ স্যারও ছিলেন, তখন উৎসাহ দেখে আমাকে অনেকবার ফোন করেছেন ওকে
টিটিতে দেওয়ার জন্য। বাস ইনডোর সেক্রেটারি যেন সঞ্জুদা, সঞ্জুদাও আমাকে ফোন করেছে, এরপরে আমি একদিন আসলাম, এসে ফর্ম ফিল আপ করে ওকে টিটিতে দিলাম। কিন্তু ওর উৎসাহ অনেক আগে, মানে মানে অন্যদিকে আমরা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার থাকলে আমরা কে যেতে দিত না টিটি। আচ্ছা, আমি ছোট্ট একটা ব্যাপার আমি আপনার কাছে জেনে নেব, পড়াশোনার দিক দিয়ে ও? হ্যাঁ, পড়াশোনার দিক দিয়ে তো চলছে, কিন্তু মানে কতটুকু আমরা জানতে পেরেছি 80% মার্কস পড়াশোনার দিকেও? হ্যাঁ, এবার পেয়েছে 90%। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি, প্রতিবাদে সরব সারা অসম ছাত্র সংস্থা, স্লোগানে কাঁপালেন রাজপথ। শহীদপুরে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। উৎসাহ ও উদ্দীপনায় পালিত বিজেপির 42তম প্রতিষ্ঠাতা দিবস, রয়েছে ভিন্ন কর্মসূচি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।